সেই রব্বুল আলামিনের কাছে আমরা শিরকমুক্ত তাওহিদযুক্ত শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি সূরা রুমের 41 এবং 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি একটি নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহরাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং সমুদ্রে সর্বস্তরে যে আজকের বিপর্যয়গুলো তোমরা দেখছো, এটা মানুষের কৃতকর্মের ফল। ওয়াজিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন, আমি তাদের উপরে আজাব চাপিয়ে দিই, গজব চাপিয়ে দিই, কখনো কখনো এই জন্যই যে তারা হয়তোবা আল্লাহর নাফরমানির থেকে তারা সত্যের দিকে ফিরে আসবে। কুল সীরু ফিল আর্থ, আল্লাহ পাক বলছে রাসূলদেরকে জানিয়ে দাও, যারা জমিনে বিচরণ করে দেখুক, জমিনে ঘুরে দেখুক, যে তাদের অতীতের জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের শায়েস্তা করেছিলেন, কী ধরনের শাস্তির ব্যবস্থা করেছিলেন, কী ধরনের আজাব দিয়েছিলেন, কী কারণে? কান আকসারহুম মুশরিকিন, তাদের সংখ্যাগরিষ্ঠই ছিল মুশরিক। শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের অনেক জাতিকে ধ্বংস করেছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, আজাব দিয়েছেন। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বের সবচাইতে আলোচিত একটি আলোচনা ঘটনা, যেটি অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক, লোমহর্ষক, নিষ্ঠুর এবং বর্বরতম, যা হচ্ছে ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে। এই ফিলিস্তিনকে নিয়েই আজকের আমার খুতবার আলোচনা বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ। প্যালেস্টাইনের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা গোটা বিশ্বের মানুষের অন্তরে নাড়া দিয়েছে, বিশেষ করে বিবেকবান মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আজকে ক্রোধে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্বের মানুষগুলো। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে প্যালেস্টাইনের ঘটনাগুলো ঘটছে, এই প্যালেস্টাইনের ইতিহাস সম্পর্কে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা অজানা, অজ্ঞাত। যদি ঐতিহাসিক সচেতনতাই থাকতো, তাহলে আজকের প্যালেস্টাইনের পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। যদি মুসলিমদের মাঝে ওই ফিলিস্তিনের ইতিহাস স্পষ্ট থাকত, আজকের ওই মাত্র কয়েক লক্ষ ইহুদি এভাবে নির্মমভাবে বর্বরোচিত হত্যাকাণ্ড চালাতে পারত না। একটি জাতি যখন তার অতীত ইতিহাসকে হারিয়ে ফেলে, অতীত ইতিহাসকে ভুলে যায়, তখন সে জাতি একটা পুঙ্গু অথর্ব একটি জাতিতে পরিণত হয়, যার তুলনা দেওয়া যাচ্ছে পশুর সাথে ছাড়া অন্য কারোর সাথে তুলনা দেওয়া সম্ভব নয়। এই যে জেরুজালেম, এই যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনের এই যে রক্তাক্তের ইতিহাস নতুন কোনো ঘটনা নয়, অনেক পূর্ব ঘটনার থেকে ওখানে শুধু রক্ত অনবরত ঝরে চলেছে, লক্ষ লক্ষ মানুষের রক্ত আর মৃত্যু ঘটেছে ওই ভূখণ্ডে। এটা অতীতের ইতিহাস থেকে আজও পর্যন্ত রক্ত ঝরছে, পৃথিবীর কোনো ভূখণ্ডে এত রক্তাক্ত ঘটনা কোথাও ঘটেনি। এই প্যালেস্টাইন, এই সীমারেখা আজকে যতটুকু আমরা দেখছি, এটা এতটুকু ছিল না। ভূমধ্য সাগরের থেকে শুরু করে সিরিয়া,
গাজা, সিরিয়া, জর্ডান এবং মিশরের সীমান্ত থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল এই প্যালেস্টাইন। এটাকে এমন একটি জায়গা বলা হয় কোরআন ও কলিমে যেখানে বলা হচ্ছে মুকাদ্দাসাতু তুয়া, একটি পবিত্র জায়গা, পবিত্র স্থান। কেন? আমরা জানি, যেটা আমি সূরা তিনের আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি, যে মানব সভ্যতার ইতিহাস কিন্তু শুরু হয়েছিল ওই অঞ্চল থেকেই, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, ওই অঞ্চলেই হচ্ছে মানব সভ্যতার সূচনাই ঘটেছিল ওখান থেকে। আমরা জানি শুধু তাই নয়, চাষাবাদ, কৃষির ক্ষেত্রের যে পদ্ধতিটা উদ্ভব হয়েছিল তা ওই অঞ্চলেই, যেটা আমি সূরা তিনের দীর্ঘ আলোচনায় আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। এবং অসংখ্য নবী রসুল, প্রায় সংখ্যাগরিষ্ঠ নবী রসুলদের আগমনও ঘটেছে ওই জায়গায়, ওই এলাকাকে কেন্দ্র করে, সিরিয়া, মিশর, প্যালেস্টাইন এবং ওই সিরিয়া, এটাকে কেন্দ্র করে অসংখ্য নবী রসুলদের পদচারণায় ওটা ছিল মুখরিত। আল্লাহ পাক বেশিরভাগ রসুলকে ওই অঞ্চলেই পাঠিয়েছেন, নবী এবং রসুলদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাকেই তিনি পবিত্র ঘোষণা করেছেন। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাক অঞ্চলের অধিবাসী ছিলেন, ইরাক অঞ্চলে অধিবাসী ছিলেন। একটি মুশরিক জাতির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, ওনার আব্বা ছিলেন সবচেয়ে বড় মুশরিক এবং মুশরিকদের ইমাম ছিলেন, তৎকালীন প্রচণ্ড যে রাজা ছিলেন খুব নিষ্ঠুর এবং নির্মম শাসক ছিলেন। যদিও তাকে নমরুদ বলে চিহ্নিত করা, কিন্তু কোরআনে কোথাও এই শব্দটি নাই। একজন শাসক, সেখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তাড়িয়ে দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওকালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। এটা সূরার আনকাবুতের 26 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওকালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, আমি হিজরত করছি আল্লাহর উদ্দেশ্যে। ওহুল আজিজুল হাকিম, তিনি প্রচণ্ড ক্ষমতাশালী, অত্যন্ত বিজ্ঞময়। অর্থাৎ আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আমি হিজরত করছি। এই হিজরত কোথায় হবে উনিও কিন্তু জানতেন না, আল্লাহ পাকি তাকে নিয়ে যাচ্ছেন। তিনি হিজরত করে কোথায় গেলেন? শুধু উনি একা নন, ওনার সাথে ওনার ভাতিজা, তিনিও নবী, লূত আলাইহিস সালাম ছিলেন। ওই সময় পৃথিবীতে মাত্র 3 জন মুসলমান ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী মা সারা। উনি হিজরত করে কোথায় গেলেন এবং কিভাবে প্রতিষ্ঠিত হলেন, কোরআনুল করিম আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু, আমি প্রতিষ্ঠিত করলাম ইব্রাহিমকে, ওয়ালুতান এবং লুতকেও, কোথায়? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যেটা গোটা বিশ্ববাসীর জন্য একটা বরকতময় এক স্থানে, সেখানেই প্রতিষ্ঠিত করলাম, যেটা হচ্ছে ওই প্যালেস্টাইন এলাকা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি বলছেন?
যে কোথায় প্রতিষ্ঠিত করলাম, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, গোটা বিশ্ব মানুষের জন্য একটি পবিত্রতম স্থান, কল্যাণময় স্থান সেখানেই প্রতিষ্ঠিত করেছিলাম। তার মানে ওই প্যালেস্টাইনের জায়গাটা কিন্তু যাতা কোনো জায়গা নয়, অত্যন্ত কল্যাণময় বরকতময় সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিসসালামকে এবং লূত আলাইহিসসালামকে প্রতিষ্ঠিত করলেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস, তিনি ওই প্যালেস্টাইন থেকেই তিনি তার স্ত্রীকে মক্কা এলাকায় রেখে এসেছিলেন, তাই না, সন্তান সহ। এই ইতিহাস আমি ওইদিকে যাব না, আমি বলছি যে ওই বরকতময় স্থানের কথা, যেখানে আমাদের মিল্লাতের পিতা, আমাদের আদি পিতা জানাদের আবাস স্থল, ওটা হচ্ছে বরকতময়, আল্লাপাক বলছেন। তাহলে এই প্যালেস্টাইন এলাকাটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, মর্যাদার জায়গা, এবং প্রত্যেকভাবে এবং আল্লাহ প্রদত্তভাবে ওই সম্পত্তির মালিক মুসলিম দাই, যেহেতু আমাদের পিতার অবস্থান ওখানে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, মূসা আলাইহিসসালাম তিনি যখন মাদায়ন থেকে হিজরত করে আসলেন তুর পাহাড়ে আগুন দেখে যখন গেলেন, তুর ওই এলাকার মধ্যে তিনি আগুন আনার জন্য যখন ওখানে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নী আনাল্লাহ, আমি তোমার রব, আল্লাপাক কথা বললেন। এবং ওখানে মূসা আলাইহিসসালামকে ওহিদান করলেন তুর পাহাড়ে, আর আল্লাপাক বলছেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুয়া, শোনো মূসা, তুমি যে স্থানে অবস্থান করছো এটা হচ্ছে মুকাদ্দাসাতি তুয়া, এটা সর্বোচ্চ একটি পবিত্রতম স্থানে তুমি অবস্থান করছো। সাংঘাতিক কথা, কিন্তু ওই এলাকাকে আল্লাপাক ওই প্যালেস্টাইন এলাকার মর্যাদা বর্ণনা করছেন, কিভাবে দেখেন যে নবীকে বলছেন যে শোনো, তুমি যেখানে অবস্থান করছো এটা হচ্ছে মুকাদ্দাসাতি তুয়া, পবিত্র একটি জায়গা, অতি পবিত্র একটি জায়গা। এই জায়গাটির গুরুত্ব বর্ণনা করে, এবং ঠিক একই কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 16 নম্বর আয়াতেও ঠিক একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালাম এবং তার কওমকে যখন ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নিলেন, উদ্ধার করে তিনি সিনাই অঞ্চলে অবস্থান করলেন, ওখানে দীর্ঘদিন অবস্থান করার পর আল্লাহ পাক নির্দেশ করলেন যাও বাইতুল মুকাদ্দাস দখল করো, কে হুকুম করেছিলেন না, এটা পাওয়া যাবে সূরা মায়েদার 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত একটি ঘটনা ওখানে দেওয়া আছে। আল্লাহ পাক নির্দেশ দিলেন মূসা আলাইহিসসালামকে কি, আল্লাহ পাক বলছেন ইয়া মূসা আলাইহিসসালাম তখন কওমকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ পাকের ওহী শোনাচ্ছেন, ইয়া কওমিদ খুলুল আরদাল মুকাদ্দাসাতি তুয়াল্লাতি কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা প্রবেশ করো ওই পবিত্র ভূমিতে, কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ আমাদের জন্য লিখে দিয়েছেন, যেটা ইহুদিরা দাবি করে যেহেতু আমাদের নবীদের জায়গা। কিন্তু মূসা আলাইহিসসালাম কি ইহুদি ছিলেন না, তিনি মুসলিম ছিলেন। এই সূত্র ধরে ইহুদিরা বলে যেহেতু আমাদের জাতি, কিন্তু মূসা আলাইহিসসালামের জাতি ছিল সবচেয়েতে একটা কি বলবো অবাধ্য জাতি, এই কমটি ছিল খুব অবাধ্য। তারা বলল যে ওখানে দুর্ধর্ষ একটি জাতি অবস্থান করে, সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, অথচ
মূসা আলাইহিস সালাম, যাও আল্লাহ পাক তোমাদের লিখে দিয়েছেন, গেলেই তোমরা বিজয় হয়ে যাবে তোমাদের। ওরা কি উত্তর দিয়েছিল? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন, তুমি এবং তোমার রব মিলে যাও ওখানে লড়াই করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা পারবো না ওখানে যেতে। আল্লাহ পাক কি করলেন? 40 বৎসর ওই বাইতুল মুকাদ্দাস মূসা আলাইহিস সালামের কওমের, এই বর্তমান কওমের জন্য হারাম করে দিয়েছিলেন। 40টি বৎসর উদ্ভ্রান্তের মতন। আপনারা যদি কোরআনুল করিমের সূরা মায়দার 21-26 আয়াত পড়েন, এই বিস্তারিত 40টি বৎসর বাইতুল মুকাদ্দাস তাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। 40 বৎসর পরে, যে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে, যে মানুষগুলো বলা হয়েছিল ওই মানুষগুলো ছিল শির কুফুর আর বিদাতে লিপ্ত একদল মানুষ, যাদের মধ্যে তাওহীদ উপস্থিত ছিল না। মনে রাখতে হবে, ও জাতি কখনোই সফল হবে না যারা শির্ক বিদাত মুক্ত নয় এবং তাওহীদের চেতনায় উদ্দীপিত নয়, ও জাতি কোনোদিন সফল হবে না। মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল এই বদগুণ, এই খারাপ গুণটা ছিল, যে জন্য ওরা আর ওই আল্লাহর নির্দেশ দেওয়া সত্ত্ব, যাদের জন্য বিজয়ে লিখিত দেওয়ার পরও ওরা সেই জায়গায় প্রবেশ করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য ছিল এটাই, যে এই যে বয়স্ক যারা মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো দিয়ে বাইতুল মুকাদ্দাস দখল করা সম্ভব নয়। এদের মৃত্যুর পর 40 বৎসর পরে এক শ্রেণীর যুবক সম্প্রদায় তৈরি হবে, যারা তৌহিদের চেতনায় উজ্জীবিত হবে, যারা শিরক এবং বিদাত মুক্ত হবে, যারা প্রকৃত মুসলিম হবে, তাদের দিয়ে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দান করেছিলেন। যেটা পরবর্তী পর্যায়ে মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন, যদিও এই বাইতুল মুকাদ্দাস তাদের কাছে স্থায়িত্ব লাভ করেনি। আজকের আমাদের যে অবস্থা, ঠিক হুবহু মূসা আলাইহিস সালামের কওমের ঠিক একই অবস্থা ছিল, একই অবস্থা। এরা বাইতুল মুকাদ্দাস দখল করলো ঠিকই, তাফসিরে যেভাবে এসছে বা ইতিহাস যেভাবে পাওয়া যায়, ওরা বিভিন্ন গোত, এমনি তো মূসা আলাইহিস সালামের কওম 12টা গোত্রে, ওদের মাযহাব ছিল 12টা, ওদের মাযহাব ছিল 12টা, কোরআনে তো আমরা তাই জানি 12টা মাযহাব ছিল। তারপর ওখানে প্রবেশ করার পর ওই বাইতুল মুকাদ্দাসে ছিল মুশরিক জাতি, এই মুশরিক জাতিদের সাথে থাকতে থাকতে তারাও শিরকে নিমজ্জিত হয়ে গেল, তারাও কি হলো? আল্লাহর ওহীকে ভুলে গেল। আল্লাহর ওহীকে ভুলে যে তারা ওই শির্ক বিদাত এবং কুফরে লিপ্ত হলো, যেমন আজকের জাতি আমরা। বাইতুল মুকাদ্দাসের এই পবিত্রতম স্থানে আল্লাহর নির্দেশে প্রবেশ করার পরও তারা আল্লাহর বিধানকে তারা পুরোপুরিভাবে মানতে পারেনি, যে কারণের জন্য সেখানে পরিস্থিতি হলো একটা রক্তাক্ত পরিস্থিতির ইতিহাস। আমি আগেই বলেছি, এত রক্ত পৃথিবীর অন্য কোথাও ঝরেছে কিনা আমার অন্তত জানা নেই। তবে আর একটা জিনিস জেনে রাখার প্রয়োজন, যে 3 শ্রেষ্ঠ রসুল তানাদের উপরে যে ওই বর্ষ ওই আল্লাহ পাক দিয়েছিলেন ওই ভূখণ্ডের মধ্যে, তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের সাইদ পাহাড়ে ঈসা আলাইহিস সালামকে ইঞ্জিল দিয়েছিলেন, এবং ফারান বা হেরা পাহাড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল করিম দিয়েছিলেন, যা চূড়ান্ত ওহী দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মও কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস এলাকায়, এবং ওখানেই এই
তিনি দ্বীনের দাওয়াত ওখানেই তিনি শুরু করেছিলেন এবং ওখানেই সেই ইহুদি জাতি তাকে হত্যার চেষ্টা করেছিল ওই এলাকায়। তাই বলছিলাম যে বাইতুল মুকাদ্দাস এলাকাটা অত্যন্ত ভয়ঙ্কর একটি এলাকা, যদিও ওটাকে আল্লাহ পাক কি বলেছেন, মুকাদ্দাসাতি তুয়া। এই রক্তপাতের রক্তাক্ত ইতিহাসের শুরু কবে থেকে কিভাবে, কোরআনের ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াতে বলছেন, ওকদাইনা ইলা বনি ইসরাইল ফিল কিতাব লাতুসদান্না ফিল আরদে মাররাতাইন ওয়া লাতালুনা উলুওয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আমি কিতাবে অর্থাৎ তাওরাতে বনি ইসরাইলকে জানিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে এবং বাড়াবাড়ি করবে। কয়বার? ও কদাইনা ইলা বনি ইসরাইলা ফিল কিতাবে লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই ওই অঞ্চল তোমরা বিপর্যয় সৃষ্টি করবে 2 বার, অর্থাৎ বাড়াবাড়ি সীমালঙ্ঘন এগুলো করবে। আর আল্লাহর নির্দেশে যখন বাড়াবাড়ি করে তখন পরিস্থিতি কি দাঁড়ায়? আল্লাহর আজাব চলে আসে, এক ভয়ঙ্কর আজাব। সেই আজাবে নিপতিত হতে হয়। এই প্রথম বিপর্যয় যেটা ঐতিহাসিকভাবে আমরা জানতে পারি, আমাদেরকে ইতিহাসের যে সমস্ত বইগুলো আছে, তাফসিরগুলো আছে, সেখান থেকে এই প্রথম বিপর্যয়ের ঘটনাটা আমি উল্লেখ করছি। প্রথম বিপর্যয় খ্রিস্টপূর্ব 587 সনে বাক্তে নাসর নামে একজন বাদশা প্রবল আক্রমণ চালিয়ে ছোট বড় সব শহর ধ্বংস করে দেয়। প্যালেস্টাইন এবং বাইতুল মুকাদ্দাস বাক্তে নাসর নামক এক ব্যক্তি ওগুলো দখল করে নিয়ে সমস্ত কিছু ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়। জেরুজালেম এবং সুলাইমানি হাইকল ধ্বংস করে, জেরুজালেম নগরীকে একটা ধ্বংসদ্বীপ পরিণত করে। 120 নম্বর আয়াত সম্ভবত সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন যে একটা লোক ওই জেরুজালেমের ওই শহর দেখে বলেছিল, অনেকে বলে উনি নাকি উজায়ের ছিলেন, যে এই ধ্বংসপ্রাপ্ত শহর আবার কি করে মানুষ গড়ে তুলবে। সেটা বাকারাতেই ঘটনা আছে, অনেক ঘটনা আছে। তাহলে ওই জেরুজালেম নগরীকে একদম ধূলিসাৎ করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়। শুধু তাই নয়, হাজার হাজার ইসরায়েলদের হত্যা করে, হাজার হাজার ইসরায়েলদের হত্যা করে, রক্তের স্রোত বইয়ে দেয়। 27,000 প্রভাবশালী ইহুদিদেরকে দেশ থেকে বহিষ্কার করে, ধ্বংসস্তূপে পরিণত করল ওই জেরুজালেমের পবিত্র স্থান, রক্তের স্রোত বইয়ে দিল এবং ইহুদিদের ওখান থেকে বহিষ্কার করল। আমরা যতটুকু ইতিহাস জানি এটাই ছিল ইহুদিদের জন্য প্রথম বিপর্যয়, যতটুকু আমাদের কাছে ঐতিহাসিক তথ্য এসেছে, এটা হাদিসের কথা নয়, ঐতিহাসিকভাবে এটাই ছিল। আল্লাহ পাক বলছেন যে কয়বার বিপর্যয় হবে তোমাদের, 2 বার। সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা 2 বিপর্যয় করবে। এই প্রথম বিপর্যয়ের পর দ্বিতীয় বিপর্যয় আসলো 70 খ্রিস্টাব্দে। রোমান সেনাপতি টিটাস এক ভয়ঙ্কর সৈন্যবাহিনী প্রেরণ করেন, তিনি সৈন্যবাহিনী প্রেরণ করে জেরুজালেম দখল করে নেয়। এই সময়ে ওই ইহুদিদের উপরে আরেকবার হত্যাযজ্ঞ শুরু হয়। হিটলার একা ইহুদিদের হত্যা করেনি, কিন্তু দুর্ভাগ্য জাতির, এরা কোরআন জানে না, দুর্ভাগ্য জাতি এরা সুন্না জানে না, দুর্ভাগ্যে জাতি এরা ইতিহাসকে জানে না। একটি জাতিকে পঙ্গু করার জন্য, তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
আজকের এই মুসলমান বনি ইসরায়েলের চেয়ে নিকৃষ্ট একটি মুসলমান সম্প্রদায় ছাড়ার কিছু নয়। বনি ইসরায়েল যাতে তার থেকেও অত্যন্ত নিকৃষ্ট, তাহলে আজকে এমন কেমন অবস্থা কেমন হবে? তাই দ্বিতীয় বিপর্যয় কি হলো? রোমান সেনাবাহিনী 70 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে, এই সময় প্রায় 1,33,000 লোককে হত্যা করে। একটা দুটো লোক নেই, 1,33,000 লোককে হত্যা করে, হয়তো বা এর বেশিও হতে পারে। শুধু তাই নয়, 67,000 লোককে কৃতদাসে পরিণত করে। দেখেন, ইহুদিদের উপরে শুধু আজাব এভাবে আসেনি, তাই আল্লাহ পাক কোরআনে সতর্ক করেছেন, এ জাতি তো শুনতেও চায় না, যদিও মসজিদে তা ঘুমাবে, আর আসবে তো আজানের পরে। এ জাতি বনি ইসরায়েলের চেয়ে নিকৃষ্ট হবে, আমাদের উপর ভয়াবহ আজাব থাকতে হবে, এই আজাব আসবে। আমি ইতিহাসটা এই জন্যই শোনাচ্ছি, অপেক্ষা করতে হবে। বনি ইসরায়েল যে কারণে আজাবের সম্মুখীন হচ্ছিল, আজকের আমাদেরও সেই আজাবের সম্মুখীন হতে হবে। এটা কোরআনের ইতিহাস, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, আল্লাহর এই বিধানকে যতক্ষণ পর্যন্ত অক্ষরে অক্ষরে না মেনে নেব, ততক্ষণ পর্যন্ত ফাতা রাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু আমরি, অপেক্ষা করো আল্লাহর সেই সিদ্ধান্তের জন্য। এই দ্বিতীয় বিপর্যয় ছিল 1,33,000 ইহুদ লোকদেরকে হত্যা করা হয়, 67,000 লোককে কৃতদাস বানানো হয়, হাজার হাজার লোককে ধরে নিয়ে মিশরের খনিতে কাজ করার জন্য কৃতদাস হিসেবে নিযুক্ত করে। মিশরের খনিতে 7,000,000 লোককে মিশরের খনিতে নিয়ে কাজ করার জন্য তাদেরকে কি করে? নিযুক্ত করে কৃতদাস হিসেবে। শুধু তাই নয়, হাজার হাজার লোককে জন্তুর সাথে লড়াই করার জন্য, হিংস্র জন্তুর সাথে লড়াই করবে, একটা খাঁচার মধ্যে মানুষকে ছেড়ে দেবে, হয়তো একটা হিংস্র বাঘ, হয়তো সিংহ। আমরা দেখেছি ষাঁড়ের লড়াই সামনে, যেটা স্পেনে হয়, মানুষ লাল কাপড় নিয়ে নাড়া করে, নাড়াচাড়া করে, ও ঝাঁপিয়ে পড়ে, ও প্রতিরক্ষা করে। এটা কিন্তু এই বর্বরতা, এটা অনেক বছর ধরে পুরনো, এই রোমানদের থেকে এইগুলোর উৎপত্তি ঘটেছে, আজকের মুসলিম দেশেও এগুলো আছে, মুসলিম দেশেও এই ধরনের অনেক ঘটনা আছে। তথাকথিত মুসলিমও তো লজ্জাবোধ করি আমি, ওরা মুসলিম নয়। তাহলে হাজার হাজার লোককে আটকে রাখা হলো জীবজন্তুর সামনে খেলা প্রদর্শন করার জন্য, ছুঁড়ে ফেলবে, তারা কিভাবে আত্মরক্ষা করে, কি বর্বর, কি বর্বরতা! এরা রোমান নাকি একটা সভ্য নগরী ছিল, সভ্য দেশ বলে, রোমান নাকি রোমান সভ্যতা, নাউজুবিল্লাহ মিন জালিক। এই মুসলিমরাই ছাড়া পৃথিবীতে আর কোনো সভ্য জাতি এখনো পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয় না, কিয়ামত পর্যন্ত নেবে না, কোনোদিন নয়। পৃথিবীর কুন্তুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, অতীতেও মুসলিমরা সভ্য শেষ ওটা ছিল, ইতিহাস আমি আসছি। লক্ষ লক্ষ মানুষকে হিংস্র, হাজার হাজার মানুষকে জন্তুর সামনে নিক্ষেপ করা হতো খেলা দেখার জন্য। দ্বিতীয় বিপর্যয়ের কথা বলছি কিন্তু, অথবা তলোয়ার একে অপরের সাথে তলোয়ার খেলার জন্য নেওয়া হলো, অর্থাৎ তাদের মৃত্যুমুখে ঠেলে দেওয়ার জন্য। এবং ওই এলাকার যত সুন্দরী মেয়েদের ছিল তাদেরকে পতিতা ভিত্তিতে নিযুক্ত করা হলো, লক্ষ লক্ষ হাজার হাজার। জেরুজালেমকে, জেরুজালেম শহর এবং যা উপাসনায় ছিল সমস্তগুলো মাটির সাথে মিশে দিল। ইহুদিদের জন্য এটা ছিল দ্বিতীয় আজাব, ইহুদিরা, ইহুদিদের জন্য এই আগটা ছিল ভয়ঙ্কর শাস্তি। এই যে দ্বিতীয় বিপর্যয় যখন হলো রোমানদের সময়, ফিলিস্তিনের থেকে সমস্ত ইহুদিদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়া হলো। শুধু তাই নয়,
ফিলিস্তিনিদের প্রভাব পতিত্ব তাদের ইতিহাস সংস্কৃতি একদম মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হলো। কারা করেছে? খ্রিস্টান জগৎ, রোমানরা। জানেন তো রোমানরা কি ছিল? মুসলমান ছিল না হিন্দু ছিল, কি ছিল? এই রোমানরা কি করলো? এই বাইতুল মুকাদ্দাস বা প্যালেস্টাইন দখল করে একদম ইহুদিদের নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিল। 2000 বছর পর্যন্ত ইহুদিরা আর ওই প্যালেস্টাইনে মাথা তুলতে পারেনি। কত বছর? 2000 বছর পর্যন্ত ইহুদিরা সেখানে কখনোই মাথা তুলতে পারেনি। এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা, আপনি বলেন তো দেখি কতজন লোকে ইতিহাস জানে? কতজন কতজন পড়েছে? কয়টা মসজিদে এ ব্যাপারে আলোচনা হচ্ছে? কয়টা মসজিদে? হয়তোবা খুব কম। তাহলে এই জেরুজালেমকে গড়ার সুযোগ তারা 2000 বছরের মধ্যে আর পায়নি। অর্থাৎ তখন থেকে রোমান সাম্রাজ্যের হাতে চলে গেল গোটা প্যালেস্টাইন সাম্রাজ্য। এটা ছিল বিপর্যয়। এরপরে আর ইহুদিরা কখনো সেখানে আর কখনো কর্তৃত্ব করতে পারেনি। কারা করেছে? খ্রিস্টান জগৎ, রোমান সাম্রাজ্যের হাতে ছিল ওটা। এই রোমানদের হাত থেকে আর কোনোদিন ইহুদিরা কখনোই তাদের ওই প্যালেস্টাইন রাজ্যে আর ফিরে যেতে পারেনি। তারা পৃথিবীতে উদ্ভাস্তের মতন ছড়িয়ে পড়ল। আমরা জানি হেজাজে, অর্থাৎ মদিনায় ইহুদিদের বসতি ছিল। বিভিন্ন জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে এরা। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, যে কোনো বিজাতীয় মুসলিমরা ছাড়া যখন কাফের শক্তি কোনো এলাকাকে দখল করেছে, সেই এলাকার মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছে অথবা নির্যাতন করেছে অথবা তাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, যার প্রমাণ আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। তথাকথিত সভ্যতার ধারক বাহক ওই আমেরিকা, আফগানিস্তানে সন্ত্রাস দমন নামে এক অভিযান চালিয়ে লক্ষ লক্ষ মাসুম শিশু বাচ্চাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। লক্ষ লক্ষ যুবতী মহিলাদেরকে কি করেছে? বিধবা বানিয়েছে। লক্ষ লক্ষ অসহায় মানুষদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দেয়নি? মুসলমানদের ইতিহাসে একটি প্রমাণও দেখাতে পারবে না যে কোনো এলাকা ভূখণ্ড দখল করে সেই এলাকায় সেই অঞ্চলের বসতিদের উপরে মুসলিমরা কখনো আক্রমণ করেছে এমন বর্বর নজির মুসলমানদের কাছে নাই। আমেরিকা কি করেছে ইরাকে? ব্যালিস্টিক মিসাইল বা বিধ্বংসী অস্ত্র আছে এই সন্দেহে ইরাক দখল করার পর থেকে আজও পর্যন্ত ইরাকে রক্ত ঝরছে ওই আমেরিকার পৃষ্ঠপোষকতায়। আবু গরিব কারাগারে যে বর্বর দৃশ্য আমরা দেখেছি, এটা কি, এটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্য ন্যাক্কার জন্ম অধ্যায় উলঙ্গ করে মানুষদেরকে ঢিবি বানিয়ে পিরামিড তৈরি করেছে এই আমেরিকা। কারণ ইরাক দখল করেছে গনিমতের মাল, ওদের হাজার লক্ষ লক্ষ মহিলাদেরকে তারা পতিতাবৃত্তিতে নামিয়েছে, যাদের চিঠি আমরা পড়েছি, আমাদের কানে এসেছে। এই মানবতার সবচেয়ে মারাত্মক দুশ্মন হচ্ছে খ্রিস্টান জগৎ আর ইহুদি জগৎ, আর আমরাই তাদের সাথে বন্ধুত্ব করেছি। আমরা তাদের সমর্থন চাই। এই জমিনে টিকে থাকার জন্য হয় আমেরিকা বা অন্য কারোর সহযোগিতা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাকিজুল কাফির ইয়া কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, ওই ইহুদি কাফেরদের তোমরা কখনো মুসলিমদের বাদ দিয়ে কখনো বন্ধু করো না। লা তাত্তাকিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদের, সূরা মায়েদার আয়াত, ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু মনে করো না, কখনো করো না। বাদহুম আউলিয়া বাদ, মনে রেখো তারা একে অপরের বন্ধু, তোমাদের শত্রু। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব করো, ফাইনাও মিনহুম, তোমরাও ওই ইহুদি নাসারা হয়ে যাবে। আজকের যারা মনে করে আমেরিকার সাহায্য নিয়ে আমাদেরকে চলা দরকার, আজকের যারা মনে করে যারা ওই পাশ্চাত্যের অন্য কোনো দেশের সাহায্য নিয়ে আমাদের চলা দরকার,
আল্লাহ পাক ফাইন্নাকুম মিনহুম, তোমরা ওই ইহুদি নাসারাদের মতনে ওই দলেই তোমরা থাকবে। ইন্নাল্লাহ ইয়াহদিল কওমা যালিমিন, এই জালেমদেরকে আল্লাহ কোনোদিন পথ দেখাবে না। আজকের এফ-16 বিমান, আজকের বড় বড় বিমানের মহড়া দেখে আজকের মনে করছে যে আহ আমেরিকা আমাদের কত বন্ধু, তাড়াতাড়ি চলে যায় ওই খ্রিস্টান দূতাবাসে ছুটে চলে যায় যে আমাদের জন্য একটা ব্যবস্থা করুন, আমাদের জন্য একটা সরকারের ব্যবস্থা করুন, আমাদের জন্য একটু শান্তির ব্যবস্থা করুন। ভুল বলছি নাকি? আমি ভুল বলছি? একটা মুসলিম কখনো কোশ্চিন কালো ওই ইহুদি নাসারাদের কাছে সাহায্য চাইতে পারে না, কারণ ওরা ওরা সাহায্য চাইবে আমাদের কাছে। দুর্ভাগ্য, আমরা আল্লাহর প্রতি ইমান আনতে ব্যর্থ হয়েছি, যে জন্য আজকে ওরা আমাদের উপরে চেপে বসে আছে। তাই বলছিলাম পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতি সেই ভূখণ্ড দখল করে নির্মম অত্যাচার চালিয়ে সেই ভূখণ্ডের মানুষদের রক্ত ঝরিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মুসলিমরা কখনো এমনটি করেনি। আজ পর্যন্ত ভারতে রক্ত ঝরছে, শ্রীলঙ্কায় রক্ত ঝরছে, বার্মায় রক্ত ঝরছে, আফ্রিকা পর্যন্ত রক্ত ঝরছে, কারা ঝরাচ্ছে? কিন্তু আমাদের এই যে বৌদ্ধরা বার্মার প্রায় অধিকাংশ মুসলমানদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করেছে, বের করে দিয়েছে, আমরা কি বৌদ্ধদের একজনকে চড় মেরেছি? বাংলাদেশে অন্তত লাক্ষানিক তো বৌদ্ধ আছে, আমরা কি কোনো বৌদ্ধদের উপর একটা চড় দিয়েছি? না, কিছু ঘটনা তাদের মন্দির ভাঙার ঘটনা ওরা কাফেররা করেছে, কিছু মন্দির ভাঙার ঘটনা বৌদ্ধদের ঘটেছে ওটা কাফেররা করেছে, ওরা মুসলিমরা করেনি। মুসলিমরা কখনোই কোনো অমুসলিমদের উপরে নখেরা চড়ে দেয় না বিনা কারণে, যতক্ষণ তারা কোনো শত্রুতা না করে। তাই বলছিলাম দ্বিতীয় বিপর্যয়ে, দ্বিতীয় বিপর্যয়ে রোমানরা দখল করে লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা শুধু করেনি, রক্তের স্রোত বইয়ে দিয়েছে। এরপর ইহুদিদের জীবনে আসলো নতুন একটা স্বপ্নের আশা। এত বড় বিশ্বাসঘাতক যে তাদের স্বপ্নের আশার আলো দেখেছে মুসলমানরা, মুসলমানরাই তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। 638 খ্রিস্টাব্দে 17 হিজরিতে জেরুজালেম বিজয় করেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? কে? ওমর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা। কোনো যুদ্ধ ছাড়াই তিনি কিন্তু জেরুজালেম দখল করেছিলেন, তাই না? যুদ্ধের প্রয়োজন, রক্তপাতহীন অবস্থায় জেরুজালেমকে মুসলমানরা দখল করেছিল। এই এর ফলে কি হলো? ইহুদরা ফিরে পেল তাদের নতুন একটি জীবন, তাদের বাঁচার নিশ্চয়তা, তাদের থাকার নিশ্চয়তা। শুধু তাই নয়, ইহুদি যে সমস্ত মন্দির, ইহুদি যেগুলো উপাসনালয় কি করতো, এই রোমানরা এত নোংরা ইতিহাস, এ অনেক ক্ষেত্রে বলা আমার পক্ষে সম্ভব হবে না, আপনাদের ইতিহাস পড়া উচিত ছিল। ওদের উপাসনালয়, ওদের ধর্মীয় স্থানে যত নোংরা জিনিস ওরা ফেলে আবর্জনা দিয়ে স্তূপ করে রেখেছিল, ওদের ইবাদত গাগুলো, ধর্মীয় স্থানগুলো, ওই খ্রিস্টান রোমানরা আজকের যারা ইহুদিদের বন্ধু, আজকের যারা ইহুদিদের বন্ধু, ওরাই কিন্তু তাদের উপাসনাগুলো লয়গুলো নোংরা অপবিত্র করে রেখেছিল, আবর্জনার স্তূপ বানিয়েছিল। দেখুন মুসলমানদের উদারতা, দেখুন মুসলমানদের ইতিহাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, তিনি নিজে হাতে ওই আবর্জনাগুলো স্তূপ পরিষ্কার করতে লাগলেন এবং মুসলিমদেরকে নির্দেশ দিলেন পরিষ্কার করে দাও, এগুলো সমস্ত উপাসনালয় পরিষ্কার করে দাও। এমনকি আমিরুল মোমিনীন নিজের জামা দিয়ে ওই উপাসনালয়গুলো মুছে দিয়েছিলেন, নিজের কাপড় দিয়ে তিনি মুছে দিয়েছিলেন। এরম দৃষ্টান্ত পৃথিবীতে নাই, আছে? একমাত্র আমাদের এই দৃষ্টান্ত হচ্ছে যে আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমরাই এই ইতিহাস দেখিয়েছি। ফিলিস্তিনিদেরকে নিশ্চিন্তভাবে থাকার অনুমতি দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় হিজরিতে। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিমদের এই যে প্যালেস্টাইন বিজয়, এটা খুব বেশি দিন থাকেনি, কারণ খলিফাদের পরে আসলো অন্য অন্য খলিফারা, আব্বাসিয়াদের কাছে চলে গেল, উমাইয়াদের গেল, আব্বাসিয়াদের কাছে গেল, নিকৃষ্ট শাসক
ফাতেমি খেলাফত যারা শিয়া বলে, বারিমিকি যারা নিকৃষ্ট অগ্নি উপাসক মুসলিম নামধারী, তাদের হাতে চলে গেল বাইতুল মুকাদ্দাস। মুসলিমরা কিন্তু তাদের সে তাহজিব আত্মামাদ্দুন আত্মিকে রাখতে পারল না। তারা কি করল, মুসলিমদের সেই দিনকে, তাদের বিধানকে, যেমন বনি ইসরাইলরা বাইতুল মুকাদ্দাস দখল করার পরও, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস তাদের হাতে দেওয়ার পরও তারা তাদের দিনকে ভুলে গেল, ভুলে গিয়ে শিরকে লিপ্ত হলো। এই বাইতুল মুকাদ্দাস ওমর রাদিয়াল্লাহু আনহুর বিজয়ের পরও পরবর্তী তথাকথিত খলিফা নামধারী ফাতিমা বা অন্য অন্য আব্বাসীয় খলিফাদের নামধারী, তারা কি করল, ওই জায়গাটায় তারা মুসলিমরা আস্তে আস্তে শিরকে নিমজ্জিত হলো, কুফরিতে নিমজ্জিত হলো। ওই বাইতুল মুকাদ্দাসকে একটা বিরাতের আকড়াখানা তৈরি করেছিল, যেটা পবিত্রতম মসজিদ। কত পবিত্র বলেন তো, মসজিদে আকসা কতটা পবিত্র! শুধু ইহুদেরা অবমাননা করেনি, এই ফাতিমীয় শাসনের সময় মুসলিম নামধারী একদল শাসক তথাকথিত আলেম নামধারী, তারা ওই বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করেছে। অথচ বাইতুল মুকাদ্দাস ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা, যেটা আমাদের প্রথম কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের এক নম্বর আয়াতে বলছে, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি, তিনি তার এক আবেদকে রাত্রিতে নৈশ ভ্রমণ করালেন, কোথায়? মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদে আকসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতে মুহূর্তের মধ্যে তিনি নিয়ে গিয়েছিলেন। কেন? যার বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য। মসজিদে আকসা কি সাধারণ জিনিস? সাধারণ জিনিস মনে হচ্ছে? কত বরকতময় যে আল্লাহ রসুলকেও ওই জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছেন। ওই জায়গাটা মুকাদ্দাসুত তোয়া, যেটাকে মুসলিমরা সংরক্ষণ করতে পারেনি, যার জন্য আবার সেই খ্রিস্টান জগতের হাতে চলে গেল ওই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আবার খ্রিস্টানদের হাতে চলে গেল কখন? যখন ক্রুসের যুদ্ধ শুরু হয়। ক্রুসের দীর্ঘ শতাব্দীর ধরে, কয়েক শতাব্দী ধরে ক্রুসের যুদ্ধ হয়েছিল। 1095 খ্রিস্টাব্দে ফ্রান্সের পোপের আহ্বানে কনস্টান্টিনোপলে সমস্ত খ্রিস্টান শক্তি ঐক্যবদ্ধ হয়, পোপের আহ্বানে, যে বাইতুল মুকাদ্দাস আমাদের পবিত্র ভূমি উদ্ধার করতে হবে, এবং তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। সমস্ত খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে সারা ইউরোপ, আমেরিকা, সমস্ত জায়গার থেকে খ্রিস্টান শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা ওই বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছিল, মুসলিমদেরকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, সে নির্মম অত্যাচারের কাহিনীর জন্য ক্রুসেডের ইতিহাস পড়তে হবে, 1-5 পর্বের বই আছে, পড়তে হবে এগুলো। এই ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস শুধু দখল করেনি, ওটা প্যালেস্টাইন ভূখণ্ড তারা দখল করে নিয়েছে। ওই এলাকায় কোনো খ্রিস্টান রাজ্য ছিল না, কিন্তু তারা করেছে। এই ক্রুসেডারদেরকে প্রতিহত করার জন্য অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। সুলতান সালাউদ্দিন আইয়ুবি, তার বয়স ছিল মাত্র 19 বছর, 1171 খ্রিস্টাব্দে তিনি ফিলিস্তিন আক্রমণ করেন সৈন্যবাহিনী নিয়ে। এই কাজটা কিন্তু সহজ হয়নি। সুলতান আইয়ুবি, সালাউদ্দিন আইয়ুবি, তিনি 19 বছর বয়সে যুদ্ধ শুরু করেন, 76টি যুদ্ধ করেছিলেন তিনি, 76টি তিনি যুদ্ধ করেছিলেন, সব খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, অনেক মুনাফেক মুসলমান নামধারী শাসকদের বিরুদ্ধেও তাকে লড়াই করতে হয়েছে তার সৈন্যবাহিনী নিয়ে। শুধু মুসলমানদের, খ্রিস্টান জগতের সাথে তিনি লড়াই করেননি, অনেক মুসলিম নামধারী লোকরা এই যে পোপের আহ্বানে তারা ইউরোপ থেকে গাড়ি নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে যখন দলে দলে আসতে লাগলো, অনেক মুসলিমরা তাদেরকে স্বাগত জানিয়েছে, তথাকথিত মুসলিমরা। এটা কত বড় কুলাঙ্গার, কত বড় নিকৃষ্ট,
এরা ওই খ্রিস্টান জগৎকে সহায়তা করেছে। আজও পর্যন্ত আমাদের কিন্তু ওই খ্রিস্টান জগৎ থেকে সহায়তা করে যাচ্ছে। ক্রুসেড কিন্তু থেমে থাকেনি, থেমে গেছে। 11ই সেপ্টেম্বর 9/11 যেটা বলা হয়, যখন টুইন টাওয়ার ভেঙে গেল, CNN যদি তার পরে পরে আপনারা দেখে থাকবেন, বুশ ওই সময় বলেছিল ক্রুসেড আবার শুরু হলো। আপনারা যারা দেখেছেন, আমি সচক্ষে দেখেছি, বুশ কিন্তু বলেছিল আবার ক্রুসেড শুরু হয়েছে। সেই ক্রুসেডে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান। ক্রুসেড থেমে থাকেনি, আজও চলছে। এগুলো সমস্ত ছুতনাতা অজুহাতে এই মুনাফেক মুসলমানদের, এই আমি যেটা বারবার বলি, এই মনে মুসলমান দিয়ে আল্লাহর কোনো দরকার নেই। এই আমি যেমন বললাম যে আল্লাহ পাক বলেছেন 40 বছর বাইতুল মুকাদ্দাস হারাম করে দিয়েছি, তো এই মুসলমানদের জন্য নেতৃত্ব আল্লাহ পাক হারাম করে দিয়েছি। এদের দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি অমান্য করে অমুসলিমদের চেয়ে তথাকথিত নামদারি মুসলমানরা। এরা জানে এই জুমার দিনের পবিত্র, এই জুমার দিনের মাহাত্ম, জুমার দিনের গুরুত্ব, তারপরও ইচ্ছা মতন যা খুশি তাই, মানে আল্লাহ পাকরে মানবে আমার মতন করে। আমার যখন সময় হবে তখন আল্লাহ পাককে মানবো, আল্লাহর সময় মতন আমরা মানতে চাই না। ঠিক বললাম কি? এটাই ছিল বনি ইসরায়েলদের চরিত্র, এই চরিত্র বনি ইসরায়েলদের। আজকের যে আক্রমণগুলো হচ্ছে, আজ যে কাটাকাটিগুলো হচ্ছে, এটা মুসলিমদের কখনোই প্রাপ্য ছিল না। আমাদের দেশের মুসলমানরা দেখেন না কি অবস্থা, কিরকম মুসলমান। রমজানে যা হোক একটু মসজিদে ভিড় হতো, তাড়াতাড়ি আসতো, রমজান চলে গেল মনে করেছে কাঁধের উপর থেকে একটা যেন বোঝা চলে গেছে। অথচ রমজানের পরে আরও বেশি করে দিনকে কঠোরভাবে ধরা উচিত ছিল। কোরআন তো আর পড়া বন্ধ হয়ে গিয়েছে, রমজানে কেউ কেউ হয়তো পড়তো। রমজান চলে যাওয়ার পর আমি যদি প্রশ্ন করি কতজন কোরআন পড়েছেন, একটা জিনিস, কোরআনের থেকে তথ্য এবং ইতিহাস না জানলে তাদের জন্য জান্নাত কোনোদিন আল্লাহ পাক দেবেন না। আমি বারবার যেটা বলি, তাই বললাম যে সালাউদ্দিন আইয়ুবী তাকে লড়তে হচ্ছে অসংখ্য মুনাফিক মুসলমানদের সাথে, তারা বিরোধিতা করেছে। এবং শুধু তাই নয়, তাকে এই যুদ্ধ করতে যে মুসলমানরা খ্রিস্টান জগৎকে সহায়তা করেছে, সালাউদ্দিন আইয়ুবীর বিরোধিতা করেছে, অল্প কিছু সৈন্য নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেন এবং তিনি জেরুজালেম দখল করেন। 1189 খ্রিস্টাব্দে তিনি জেরুজালেম দখল করেন। লম্বা অনেক ইতিহাস। আজকের যে প্যালেস্টাইনের রক্তাক্ত ইতিহাস বললাম, ওমর রায়তাল কি কাউকে মেরেছিলেন? না, 638 হিজরিতে মারেননি। সালাউদ্দিন আইয়ুবী তিনি 1189 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে, ইতিহাস কি বলে যে সেখানকার খ্রিস্টানদেরকে হত্যা করে রক্তের স্রোত বইয়ে দিয়েছে? আছে, মাত্র সালাউদ্দিন আইয়ুবীর আগে, অর্থাৎ 100 শতাব্দী আগে, 100 বছর আগে যখন খ্রিস্টানরা ওই জেরুজালেম দখল করে, মুসলিমদের রক্তে ওই জেরুজালেমের স্রোত বইয়ে দিয়েছিল। মুসলিমদের কাছ থেকে যখন ওই ক্রুসেডাররা এবং খ্রিস্টান জগৎ যখন জেরুজালেমকে ছিনিয়ে নিল, তখন সেখানকার প্রায় সমস্ত মুসলমানদেরকে হত্যা করে দিল, রক্তের স্রোত বইয়ে দিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যখন 1189 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করেন, তখন তিনি কি করেন? সেখানে সক্ষম পুরুষদের উপরে তিনি কর ধার্য করেন 10 দিনার করে। 10 দিনার করে মাত্র সক্ষম পুরুষদের উপরে 10 দিনার করে কর ধার্য করেন, হত্যা করেননি। মহিলাদের 5 দিনার, শিশুদের 1 দিনার। কারণ যুদ্ধবন্দীদের উপরে তো এটা কর ধার্য করা বা তাদের উপরে মুক্তিপণ তো একটা ইতিহাসই রয়ে গিয়েছে। মুসলিমরা হত্যা করেনি, যারা দিতে পারেনি তাদেরকে মুক্তি দিয়েছেন, 10,000 কীতদাস মুক্ত করে দিয়েছেন। হাজার হাজার মানুষকে তিনি নিজের অর্থ দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। হত্যা তো দূরের কথা, তিনি কি করেছেন? তাদেরকে মুক্ত করে দিয়েছেন। এটাই ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর
মাধ্যমে দ্বিতীয়বার ওই বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাসাতুত্বা মুসলমানদের হাতে আসা, কিন্তু তারপরও মুসলমানরা সেই পবিত্র ভূমি নিজেদের আয়ত্তে রাখতে পারে। আজকের এই মুহূর্তে এই বাংলাদেশে কোনো মুসলমানের পক্ষে কি সম্ভব দেশ চালানোর আছে যোগ্যতা? তারা তো সবাই চায় ইসলামী শাসন করবে, এই মুহূর্তে বসে দিন না, কালকে মারামারি কাটাকাটি করে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। সালাউদ্দিন আয়ুরি, তিনি ক্রুসেড বিজেতা, তার জীবন ইতিহাস এতই মানে আশ্চর্যজনক, 76টা যুদ্ধে অসংখ্য গনিমতের মাল পাওয়ার পরও তিনি অত্যন্ত দিনহীনভাবে জীবনযাপন করতেন। তাঁর মৃত্যুর সময় মাত্র 47 দিরহাম তাঁর কাছে ছিল, কত 47 দিরহাম এক দিনার তাঁর মাত্র জমা টাকা ছিল, যাতে তার কাফন কেনার টাকা হয়নি, অথচ 76টি যুদ্ধ তিনি করেছেন। শুনেছেন এই ইতিহাস? এত বড় একজন সুলতান, এত বড় কালজয়ী একজন বিজেতা, আজকের আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশের একজন এমপির ঘরে ঢুকতে গেলেই মানুষের ভয় পায়। কি মোজাইক, কি টাইলস, পাজেরো গাড়ি, বুলেট প্রুফ গাড়ি। মুসলিমরা কোনোদিন বিলাসিতা করে না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্যালেস্টাইনে গেলেন, খলিফাত জামা কানাচ্ছে ছেঁড়া, একটাই জামা তো, তিনি গেলেন তখন সাহাবীরা আগে গেছেন, আগে একদল পাঠানো হয়েছে তাদেরকে কথাবার্তা বলার জন্য। তখন সাহাবীদের ওই ড্রেস দেখে, ময়লা মানে ছেঁড়া পোশাক দেখে বলছে, আমিরুল মুমিনিন, আপনি রোমানদের কাছে এসছেন, এই জামাটা একটু পাল্টে আসতে পারেননি, এই পোশাক পরে আপনি রোমানদের কাছে এসছেন? কারণ রোমানরা তো ফিটফাট থাকে, ইউরোপিয়ান না কীরম থাকে। তখন বলে, ও বুঝতে পেরেছি, এই রোমানদের সাথে সাথে থাকতে থাকতে ওই রোমানদের নোংরা নীতি তোমার মধ্যে ঢুকেছে। মনে রেখে দিও, আজকের ইজ্জত ওমরের নয়, আজকের এই সম্মান ওমরের নয়, আজকের এই সম্মান জামায় নয়, আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিয়েছেন বলে আমরা ইজ্জত পেয়েছি। তাই সালাউদ্দিন আয়ুরি তাঁর মাত্র 47 দিনার এক দিনার তাঁর অবশিষ্ট ছিল, যেটা দিয়ে এমনকি ধার করে নিয়ে তাঁর কাফনের কাপড় কেনা হয়েছিল, ইতিহাস সাক্ষ্য দেয়। চিন্তা করতে পারেন এই শাসকদের পরিণতি কোথায় যাবে? এরা তো জান্নাতি মানুষ, আমরা আশা করি আল্লাহ পাক এনাদেরকে জান্নাত দেবেন, এরা শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। তাই তিনি এত বড় একজন শাসক হয়েও, ক্রুসেড বীর হয়েও তাঁর কোনো সম্পদ ছিল না। এই মহান ব্যক্তি 1995 খ্রিস্টাব্দে 50 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ওই এলাকাতেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জন্য, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাউদ্দিন আয়ুরিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আজকের এই প্যালেস্টাইনের এই ইতিহাস এখানে শেষ নয়, আমাদেরকে আরও ইতিহাস জানতে হবে। পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ রহমান আমি আলোচনা করব এই অভিশপ্ত ইসরায়েলি রাষ্ট্রের উৎপত্তি কীভাবে, কোনভাবে হলো এবং কাদের সহযোগিতায় হয়েছে। ইনশাআল্লাহ রহমান সময় শেষ হয়ে গিয়েছে, আগামী জুমাতে আমি ইনশাআল্লাহ রহমান এই আজকের বর্তমান অভিশপ্ত ইসরায়েলি রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র কীভাবে হয়েছে তার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়ানাফানা ইয়াকুম ফিল হায়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা আলা জাদুন কারীমুন মালিকুল বাররাউফুর রাহীম।